গুৱাহাটী মহানগরীকে ধরে সমগ্র অসমতে সদ্যজাত আর অত্যাবশ্যক সা সামগ্রীর ঊর্ধ্বমুখী মূল্য বৃদ্ধিয়ে দুখিয়া নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত রাইজক জুরুলা করেছে। পরিষদর মহানগর সমিতির সভাপতি করণ কুমার ভূঞা আর সাধারণ সম্পাদক জয়ন্ত বৈশ্যই জানায় যে বজারত ঊর্ধ্বমুখী মূল্য বৃদ্ধির সত্ত্বেও রাজ্য সরকারের খাদ্য আর অসামরিক যোগান বিভাগের নির্বিকার ভূমিকা আর সমস্যাবর ফালে পিটি দি কুম্ভকর্ণ নির্দাত মর্জি থাকা দেখা যায়। বিভিন্ন ধরনের সমস্যা আর অশান্তি রাজ্যখন গা ধরে উঠার লগতে মূল্য বৃদ্ধিয়ে রাইজর জনসাধারণক দুর্বিষ যাতনা যোগায় ত্রাহী মধুসূদন পোহরাইছে। আজি স্থানীয় চানমারি অঞ্চলত পরিষদর অথাধিক সদস্যই নিত্য অত্যাবশ্যকীয় খাদ্যজাত সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করিব নোৱাৰাৰ প্রতিবাদত খাদ্য আর অসামরিক বিভাগের যোগান মন্ত্রী নজরুল ইসলামের প্রতিকৃতি দাহ করে। আনহাতে মূল্য বৃদ্ধি রোধ করার ক্ষেত্রে যদিহে সরকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ নকরে আগন্তুক দিনত রাজ্য সরকারে ইয়ার ফল ভোগ করব বলে হকিয়াই দি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর মহানগর সমিতির সভাপতি করণ কুমার ভূঞাই কয়, রাজ্য সরকার তথা যোগান বিভাগ নজরুল ইসলাম ডাঙরিয়া তেওঁর যোগান বিভাগটো অকমান্য বিভাগ, এই বিভাগের কোনো মূল্য নাই, এই বিভাগ অর্থহীন বিভাগ। সৌসিদিনের কথা আমি যদি মনত পেলাও, আপনার নীলমণি সেন ডেকার কথা, তেখেতে আরদিকা ভাতর যে এটা বারে বারং বারং করা ভাষ্য এটা দিছিলে, ঠিক তেনেদরে ইন্টারনেটের যুগের মূল্য ইন্টারনেট যুগে আলু পেঁয়াজ কিনার কথা যেটা আপনার নজরুল ইসলামে কৈছিলে, এই অর্থহীন কথা, তেওঁ কোনো কাম নাই। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গুৱাহাটী মহানগর সমিতিয়ে ইয়াক তীব্র ধিক্কার দিছো আর অনতি অতি শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করক, নহলে আমি জঙ্গ আন্দোলন গড়ি উঠি লম, হাতত লম। আন এজন সদস্যই মূল্য বৃদ্ধির উপর খুব প্রদর্শিত করে তেওঁ কয়, অসমর মানুষে খুবই মানে কি দুখিয়া মানুষ, ইন্টারনেট চাই মানে কি কোনো ধরনের মানে বস্তু অসমত মানে কি কিনা নয়। আমি মাননীয় নজরুল ইসলাম ডাঙরিয়াক আহ্বান জানাইছো যে অনতি পলমে মূল্য বৃদ্ধি রোধ করক, আর যদি রোধ নহয় তেতিয়াহলে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গুৱাহাটী মহানগর সমিতিয়ে বিভিন্ন সময়ত বিভিন্ন জঙ্গি আন্দোলন গড়ি তুলবলে বাধ্য হম। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।